Assalamualaikum warahmatullah. প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কারবালার নামটি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। আমরা সকলেই জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা হয়েছিলেন। তাই আমরা এই দিনটিকে মুসলিম জাতির শোকের দিন হিসাবে পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 50 বছর পর 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে জুমার দিন ইরাকের কারবালা নামক স্থানে ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন হযরত আলীর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আমরা হয়তো অনেকেই জানি না সেদিন কেন যুদ্ধ হয়েছিল, কেনই বা ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, আর কেনই বা ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। চলুন এ বিষয়ে বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। ইয়াজিদ ছিল মুয়াবিয়ার পুত্র। সে ছিল মদপানকারী, অত্যাচারী, অন্যের সম্পদ লুণ্ঠনকারী এবং ভোগবিলাসী একজন যুবক। মানব চরিত্রের এমন কোনো বদগুণ নেই যা ইয়াজিদের মধ্যে ছিল না। মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসাবে নিযুক্ত করলেও জনগণ তা মেনে নেয়নি, কারণ শয়তানি ও লম্পট আচরণের জন্য জনগণ তার প্রতি খুবই ক্ষুব্ধ ছিল। ইয়াজিদ মুসলিম জাহানের শাসক হিসাবে নিজেকে ঘোষণা করে। ইয়াজিদ তখন ভাবল তাকে ক্ষমতায় টিকে থাকতে হলে ইমাম হুসাইনের বাইয়াত বা আনুগত্য একান্ত জরুরি। তাই তখন ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে হুকুম দেয় যে, যাও ইমাম হুসাইনকে আমার নাম করে বলো, সে যেন ইয়াজিদের শাসন মেনে নেয়। তখন গভর্নর যখন ইমাম হুসাইনকে একথা জানালো, তখন ইমাম হুসাইন বললেন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাব। তিনি গভর্নরকে জানিয়ে দিলেন যে তিনি আল্লাহর পরিবর্তে কখনোই শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন না। তাছাড়া কেনই বা তিনি আত্মসমর্পণ করবেন, যিনি একজন পাক পাঞ্জাতনের সদস্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নেবে, আর কেনই বা তার কাছে বায়াত গ্রহণ করবেন। একথা যখন শুনল, তখন সে প্রচণ্ড রেগে ইমাম হোসেনকে হত্যার পরিকল্পনা করতে থাকলো। এদিকে কুফাবাসীগণ ইমাম হুসাইনের কাছ থেকে বায়াত গ্রহণ করতে চাইলে তারা ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য তারা বারবার ইমাম হুসাইনের সাহায্য প্রার্থনা করতে থাকলে তিনি তাতে সাড়া দেন। তিনি কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেন। কুফার অবস্থা জানার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠান। তখন আকিল কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হুসাইনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লেখেন। এ ঘটনা জানতে পেরে ইয়াজিদ সৈন্য পাঠিয়ে আকিলকে হত্যা করে দিল। ইমাম হুসাইন তখন মক্কা থেকে মদিনায় রওনা হলেন। সঙ্গে ছিলেন তার পরিবার, পুত্র এবং কিছু সহচর। কুফার ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর ফলে তারা ফোরাত নদীর তীর ঘিরে ফেলে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শিবিরের পানি সরবরাহের পথ বন্ধ করে দেয়। ইয়াজিদের 4000 সৈন্যের একটি বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। গুটি কয়েকজনের বিপরীতে 4000 সৈন্য পানি সরবরাহের পথ বন্ধ করে দেয়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কচি সন্তানেরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়লে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে যান পানি আনতে। তিনি নিজেও ভীষণ তৃষ্ণার্ত ছিলেন। সেখানেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে দিল। এদিকে পানির অভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শিবিরের হাহাকার পড়ে যায়। ছোট শিশুরা মূর্ছা যেতে শুরু করে। এরপর অসময়ে এ যুদ্ধের একের পর এক শহীদ হতে লাগলেন। এদিকে তৃষ্ণার্ত হুসাইন শিশুপুত্র আজগরকে কোলে নিয়ে ফোরাত নদীর দিকে অগ্রসর হন, কিন্তু ইয়াজিদ বাহিনীর তীরের আঘাতে শিশুপুত্রটিও শাহাদত বরণ করলেন। 10 মুহররম সকালে লাল সূর্য তখন পূর্ব দিগন্তে। ফজরের নামাজের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের সারিবদ্ধভাবে দাঁড় করালেন। মাত্র 32 জন ঘোড়াচালক এবং 40 জন পতাতিক নিয়ে গঠিত ক্ষুদ্র এই বাহিনী, এদিকে ইয়াজিদের 4000 বিশাল সৈন্যদল। যুদ্ধ শুরুর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বাহিনীর উদ্দেশ্যে একটি ভাষণ দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আমাকে হত্যা করতে চাও? আমি কি কোনো পাপ অথবা অপরাধ করেছি? ইয়াজিদ বাহিনীর কেউ তাকে উত্তর দিল না। পুনরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে? কি জবাব দিবে বিচার দিবসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? ইয়াজিদের সৈন্যবাহিনী তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। পুনরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের সাহায্য করার মতো তোমাদের মধ্যে কি একজনও নেই?
তারপরের আহ্বানটি সাংঘাতিক মারাত্মক। তিনি বললেন, আমার কথা কি শুনতে পাও না? তোমাদের মাঝে কি মাত্র একজন মুসলমানও নেই? ইমাম হোসেনের এই ভাষণের পরেও শত্রুপক্ষের মনে বিন্দুমাত্র আবেগের উদ্ভব হল না। সমস্ত কারবালা নীরব নিস্তব্ধ হয়ে গেল। এরপর আবার আক্রমণ শুরু করে দেয় ইয়াজিদ বাহিনী। এরপর একের পর এক ইমাম হোসেনের পুত্র, ভাই এবং পরিবার শাহাদত বরণ করতে থাকেন। অবশেষে ইমাম হোসেন যখন শত্রুদের উপর আক্রমণ চালালেন, তখন তা প্রত্যক্ষ করার মতো তার সঙ্গীদের আর কেউই বেঁচে ছিল না। কিন্তু আমলে ইবনে সাদ ও সীমার বলাবলি করছিল যে আজ পর্যন্ত তারা এমন বীর আর কখনোই দেখেননি। ইমাম হোসাইনের সর্বাঙ্গ তখন ক্ষতবিক্ষত, তিনি ভীষণ পিপাসিত ছিলেন, তবুও তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে জুমার নামাজের ওয়াক্ত চলে আসে। ইমাম হোসাইন নামাজ আদায় করলেন। এরপর মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়। শেষ পর্যন্ত এবার রাসুলের প্রাণপ্রিয় দৌহিত্র মাটিতে লুটিয়ে পড়েন। পাষাণ্ড সানাম তখন বর্ষা টান দিয়ে বের করে, আর শহীদ হয়ে গেলেন আহলে বায়াতের শেষ প্রদীপ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।